পর খুলে গেল বহু প্রতীক্ষিত পানামা খালের সম্প্রসারিত অংশ। দর্শকদের উল্লাসের মধ্যে প্রথম জাহাজ হিসাবে আগুয়া লক পেরিয়ে যায় চীনের জাহাজ কসকো শিপিং পানামা। 1914 সালে 50 মাইল লম্বা পানামা ক্যানাল তৈরি করে আমেরিকা। নিচে অতল স্পর্শী গিরিখাত, আর তার উপর ঝুলছে 300 মিটার লম্বা কাঁচের ব্রিজ। চীনের হুনানে এই গ্লাস বটম ব্রিজ খুব শীঘ্রই খুলে দেওয়া হবে দর্শকদের জন্য। তার আগে বড় বড় হাতুড়ি ঠুকে পরীক্ষা করে দেখা হলো সেতুর কাঁচ। বসন্তে নয়, মধ্য গ্রীষ্মে রঙের উৎসব, ঠিক যেন লাল নীল সবুজের মেলা। ইউক্রেনের কিয়েভে নানান রঙের গুঁড়ো দিয়ে প্রতি বছর এই উৎসব পালন করেন সেখানকার বাসিন্দারা। চলে নাচ গানও।